হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল কয়েকটি এক্সএমএল ফাইল। সো এই এক্সএমএল ফাইল দিয়ে আপনারা চাইলে এই ঈদে জিকেম এলএমসি দিয়ে আপনারা চাইলে অসাধারণ ফটোগ্রাফি করতে পারেন। সো আমাদের অনেকেরই ইচ্ছা থাকে আমাদের ভালো কোনো ক্যামেরা কোয়ালিটি ফুল ক্যামেরার ফোন না থাকায় আমরা কি করি, জিকেম এলএমসি 8.4 ব্যবহার করে থাকি। সো এই এলএমসি 8.4টি আপনারা চাইলে সবার ফোনেতেই কাজ করবে এমন সেটিংস আমি করে দেবো, আপনাদেরকে দেখাই দেবো। এবং আমি আপনাদেরকে এমন কিছু এক্সএমএল ফাইল দেবো যেগুলো ইউজ করলে আপনার ফোন ন্যাক দেবে না এবং আপনি স্মুথলি আপনার ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন জিকেম এলএমসি 8.4। সো এই ভার্সনটি কোথা থেকে নামাবেন, কীভাবে কী করবেন, এ টু জেড বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আর আপনার চাইলে এইরকম ঈদ স্পেশালি আপনারা ফটোগ্রাফি করতে পারেন খুব সহজেই। সো ফুল ভিডিও কন্টিনিউ করুন, আর যারা আমাদের চ্যানেল নতুন আসছেন ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে। হে এভরিওয়ান, প্রথমে যে কাজটি করবেন আপনারা গুগল এলএমসি 8.4টি ডাউনলোড করে নিতে হবে। অ্যান্ড ডাউনলোড কোথা থেকে করবেন আমি দেখাই দিতেছি, আপনার চলে যাবেন হচ্ছে ক্রোমে। ওকে, সো আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, ব্রাউজার বা আপনার যে কোনো ফেভারিট ব্রাউজারটি ওপেন করে নেবেন। সো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। অ্যান্ড এখান থেকে সার্চ বারে আপনি টাইপ দিবেন, সো কী টাইপ দিবেন, এখান থেকে সার্চ বারে টাইপ দিবেন এলএমসি 8.4, ঠিক আছে, এলএমসি 8.4 লিখে সার্চ দিবেন, ঠিক আছে। সো আমি এলএমসি 8.4 লিখে সার্চ দিলাম। অ্যান্ড এখান থেকে আপনারা এখান থেকে এপিকে দিতে পারেন বা অ্যাপস দিতে পারেন। অ্যান্ড তারপরে আপনি দিবেন আপনাদের ফোনে ভার্সন অনুযায়ী, ঠিক আছে। ধরেন আপনি যে কোনো ফোন, রিয়েলমি হোক, অপো হোক, যে কোনো ফোন হোক, সেটা আপনি এখান থেকে সার্চ দিয়ে দিবেন। সো এখান থেকে আমি সার্চ দিয়ে দিলাম, আমি এখান থেকে অ্যাপস লিখে দিলাম। অ্যান্ড এখান থেকে রেডমি নোট 8 দিলাম, ঠিক আছে, রেডমি নোট 8। সো এখান থেকে আমি রেডমি নোট 8 বা 10 দিয়ে দিলাম। সো এখান থেকে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। সো আপনি কী করবেন, আপনার ফোনের নাম অনুযায়ী এবং ভার্সন অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে আপনার 100% কাজ করবে। দেন আপনি যে কোনো একটা প্রথমে সাইটে চলে যাবেন, সাইটে যাওয়ার পরে এখান থেকে আপনার ভার্সন অনুযায়ী আপনার হচ্ছে ক্যামেরাগুলো চলে আসবে। ওকে, অ্যান্ড এই ক্যামেরাগুলো ডাউনলোড করে নেবেন আপনারা। সো ডাউনলোড করে যারা পারেন না অবশ্যই আপনি ট্রাই করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি সিকিউরিটির পারপাসে আমি ডাউনলোড করলাম না, আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এইভাবে আপনি সকল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যান্ড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে না পারলে ভিডিওটি দেখতে থাকুন, আমি এক্সএমএল ফাইলের সাথে অ্যাপ্লিকেশন লিঙ্কটিও দিয়ে দেবো, চাইলে সরাসরি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। অ্যান্ড আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা চলে যাব আমাদের মূল কাজ, সেট আপ। সো সেট আপ কী করে করবেন সেটা দেখাই। প্রথমে আপনি কী করবেন, যেটা ডাউনলোড করলেন যে এলএমসি 8.4, সেটা আপনি এখান থেকে এই যে থ্রিওটা ক্লিক দিবেন, গুগল ক্রোম ব্রাউজার অ্যান্ড ডাউনলোড ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে এখানে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার শো করবে যেটা ডাউনলোড দিয়েছেন আর কি, সেটাতে ক্লিক দিয়ে আপনি এলএমসি 8.4 ক্যামেরাটি ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এক্সএমএল ফাইলগুলো কই পাবেন, আপনি ভিডিও কন্টিনিউ করুন, আমি দিয়ে দেবো। ওকে, এরপর আমরা যে কাজটি করতে হবে, আমাদেরকে এখান থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করে দিতে হবে। সো আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারটি ওপেন করে দিবেন। সো আমি ওপেন করে দিলাম, ওপেন করে দেওয়ার পরে আপনি ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডার যাওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনার যে এলএমসি ক্যামেরাটি নামাইছেন সেটা এখান থেকে ফোল্ডার শো করবে। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন এলএমসি 8.4, অ্যান্ড এটা আমার শো করতেছে। যদি আপনার শো না করে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনটি এলএমসি যে আপনি ইনস্টল দিলেন এলএমসিটা ওপেন করে দেবেন। সো ওপেন করে দেওয়ার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে ফাঁকা, এই দুই পাশে যে কোনো একটি ক্লিক দিয়ে নেবেন। সো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নট ফাউন্ড, ঠিক আছে, মানে আমাদের এখান থেকে কোনো এক্সএমএল ফাইল নেই। এখন আপনার কী করবেন, এখান থেকে কিছু পারমিশন যাবে, পারমিশনগুলো দিয়ে নেবেন। এরপরে আপনার চলে যাবেন হচ্ছে ফোন স্টোরে, ঠিক আছে, ফোন মানে ফাইল ম্যানেজারে চলে যাবেন ফোনের। অ্যান্ড এখানে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করবেন, যেখানে আপনার ডাউনলোড ফোল্ডারে আপনি অ্যাপ্লিকেশনটি মানে আপনি যে এলএমসি যেই কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন সেগুলো আপনার সিলেক্ট করে নিতে হবে ফোল্ডার থেকে। সো আমি এই যে গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখছি, এই ভিডিওর ডিসক্রিপশনটি চেক দিবেন, ওখান থেকে আমার হচ্ছে ফেসবুক গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে চলে যাবেন। সো আপনি দেখতে থাকুন, আমি দেখাইতেছি। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ঈদ স্পেশালি আমি কয়েকটা কনফিগ ফাইল দিয়ে দিছি ফুল এইচডি, আমি ফটোগ্রাফি করেও দেখাবো, ঠিক আছে। এই লিঙ্কটি থাকবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে চেক দিবেন পেয়ে যাবেন। ওকে, এই লিঙ্কটি ওখানে পেয়ে যাবেন, আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন হচ্ছে আপনার ফেসবুক গ্রুপ লিঙ্ক, গ্রুপে চলে আসবেন। সো আমি ফেসবুকে চলে গেলাম, আপনি দেখতে থাকুন, ফুল কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড ফেসবুক গ্রুপে আসলেন, এখন এখান থেকে সার্চ বারে টাইপ দিবেন আকাশ ইউনিটেক বা আমার ভিডিও ডিসক্রিপশন চেক দিবেন, ওখান থেকে পেয়ে যাবেন আমাদের গ্রুপ লিঙ্ক। ওকে, সো এখান থেকে সার্চ দিয়ে নিলাম।
একটা আমাদের গ্রুপে চলে আসছে এন্ড আপনারা চাইলে গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। আপনি গ্রুপে ফেসবুক সম্পর্কে যে কোনো হেল্প চেয়ে আপনি পোস্ট করতে পারেন, আমরা সকলে মিলে আপনার সমস্যাটি সমাধান করে দেবো। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পোস্ট করা রয়েছে, আপনারা চাইলে পোস্টটি দেখে নেবেন। অ্যান্ড এটা পিন কমেন্ট করা থাকবে, আর কমেন্টও আপনি লিঙ্কটি পিন করা থাকবে। আপনি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড দিয়ে নেবেন। অ্যান্ড ডাউনলোড হয়ে গেলে আপনি কীভাবে সেট আপ করবেন সেটা বলে দিই। অ্যান্ড সেট আপ করার জন্য আপনি কী করবেন, এই ফাইল ম্যানেজারটি আবার ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে ফোল্ডারে ডাউনলোডটি করেছেন ওই ফোল্ডারটি এখানে চুজ করে নেবেন। ওকে, আমি ফোল্ডারে চলে যাই। অ্যান্ড আমার যে ফোল্ডারে আমার কি এই এক্সএমএল ফাইলগুলো রয়েছে ডাউনলোড করা, অ্যান্ড দেখতে পাচ্ছেন ডাউনলোড করা এখানে রয়েছে, আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি চাইলে কপি বা মুভে ক্লিক দিতে পারেন। সো কপি বা মুভে ক্লিক দিবেন, অ্যান্ড আপনি চাইলে ফোন স্টোরে চলে যাবেন। ফোন স্টোরে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ওই যে ফোল্ডারটি এলএমসি 8.4, এটাতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে পিএইচপি পাস্ট করে দিবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইলগুলো এখানে শো করতেছে, দেন আমরা কেটে দেবো, ব্যাগে আসবো। অ্যান্ড আমি জিকেম এলএমসি 8.4 ক্যামেরাটি ওপেন করে দিলাম। ওপেন করার পরে এই যে ফাঁকা চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা চিহ্নতে একটা ক্লিক দিয়ে নেবো। ওকে, আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই এলএমসি 8.4 যে এক্সএমএল ফাইলগুলো আছে এগুলো আমার শো করতেছে। দেন আমরা এখন ফটোগ্রাফি করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে সানি, এটা দেখতে পাচ্ছেন এই যে এক্সএমএল ফাইলটা, এটা বা এটা যে কোনো আপনি এনিথিং যে কোনোটা আপনি দিয়ে আপনি এখান থেকে ফটোগ্রাফি করতে পারেন, ফুল এইচডি কালার হবে। এখান থেকে আপনি কী করবেন, এটা সিলেক্ট করার পরে এখান থেকে এটাতে ক্লিক দিয়ে নেবেন। সো এটাতে ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি যে কোনো একটা ফটোগ্রাফি করতে পারেন। দেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ফটোগ্রাফি করে দেখাইতেছি, একদম ফুল এইচডিতে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড আপনি যদি আপনার ফেস দিয়েও ফটো তোলেন দেখতে অসাধারণ লাগবে। ওকে, অনেক ফুল এইচডি কোয়ালিটি ফটোগ্রাফি হবে। অ্যান্ড আপনি চাইলে এভাবে ফটোগ্রাফি করতে পারেন খুব সহজেই। সো এই ভিডিওটিতে আপনি যদি 100% ফুল কন্টিনিউ করে থাকেন আমি গ্যারান্টি দিতে বলতে পারি আপনি এক্সএমএল ফাইল দিয়ে 100% শিওর ফুল এইচডিতে আপনি ফটোগ্রাফি করতে পারেন, আপনার ফোনের যত নর্মাল ক্যামেরাই হোক না কেন ফুল এইচডিতে আপনার ফটো উঠবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ক্যামেরা যে 8.4 ভার্সনের জন্য আমি ক্যামেরা দিলাম এবং আপনার হচ্ছে এক্সএমএল ফাইলগুলো দিলাম, এটা 100% বলতে পারি আপনি কাজে লাগাতে পারবেন। সো আমি গ্যালারিতে চলে আসলাম এবং আমি আপনাদেরকে ফটোগুলো দেখাতেছি। সো দেখতে পাচ্ছেন ফুল এইচডি, একদম ফুল এইচডি, ফাটতেছে না কোনো প্রকার আপনার ফটো ফাটবে না। আপনি চাইলে এটা দিয়ে আরও কিছু এক্সএমএল ফাইল আছে ওগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন, অনেক সুন্দর ফটো উঠবে, ঠিক আছে। সো আমি দেখানোর সুবিধার্থে আমি এরকম দেখাইতেছি। অ্যান্ড আপনি চাইলে ফটোগুলো তুলতে পারেন, ভালো লাগলে বা এক্সএমএল ফাইলগুলো পেয়ে যদি খুশি হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।